আজি মই আপোনালোক সৈতে ব্ৰহ্মপুৰ স্পেচিয়ল বা দক্ষিণ ওড়া স্পেচিয়ল টমেট' চাৰু ৰেচিপি সেয়াৰ কৰিবি এই টমট' চাৰু হেল্দি হ'ব সৈতে খাইপাই বহুত স্বাদিষ্ট লাগি থাকে ইয়া আপোনাৰ টমেট' চুপ মানে পাৰিম यही चार जिते भी देह खराब थी कुछ बा, कौनसी को जिन रुचिकर लगुन थोयर आपको आप बनई कि सुप भाप तो इडली बरा भात तो आोसा सागर सर्व कर पारती आ देखे भी इच्छा न थमाटो चारु जो दुई गुणा खाइबा खाइन नमस्कार मु लक्ष्मी रे आपण में अनेक अनेक स्वागत

টমাটো চারু বনাইব প্রথমে এটি দেখুন এটি মু রমটো এইটি মুশী টমই টমাটো চারুে লাল লা দেশি টমাটোর টেস্ট বড়িয়া রয়েছে কাইকি না এটা টিকিট খটা বনি থাকে যদি দেশি টমটো আপনার নেবে তাহলে সেটা খটা বনিব। আ চেষ্টা করবে এমিকা পাচিলা এবং পুরা লাল টমটো নেবে টমাটো কাটে পূর্বর হি নে নিয়ে এটি মুমটো ধি রক্ষি এবার আমি গোটে ছুরি সাহায্যে সবু টমাটো কাটিা এটি দেখুন কাটি কটিনি এটি ন কাটিকি মধ্যে দেখাওছি কাইকি না কে এমনি উপরভাগ টমটো ন কাটিকি এমি কাটি থাকে তো এটি দেখুন টমটোকে আমি এইভাবে ভাবে হি কাটবা বেশি বড় করা দরকার নাপরে দেখুন এটি মুরভাগটা কাটিছি আপরে এই সেম প্রোসেসে এমি বড় বড় পিসেসে কাটি নি কিনা যেহেতু আমি টমোকে গ্রাইন্ড করা আগুক সেইপা বড় পিসেস রে কিছু প্রবলেম না এটি দেখুন এই সেম প্রোসেসে মো সবু টমাটো কাটিকি রেডি করেছি এবার আমি গোটে মিক্সর জার নেবা আটকে রক্ষি সবু টমাটো এইদবা মো মইটি কম টমাটো নিয়েছি মানে পাঁচশো গ্রাম র টমটো নিয়েছি যদি আপনার অধিক টমাটো নিয়ে তেমন দুই থরের গ্রাইন্ড করে নেবে। এটি মোটর গোটে থারের রেহি সব টমো জাকা হয়ে যাই এবার আমি বিনা পাড়াতে এর গোটে চিকণ পিউরি বনাই নিয়ে আসবা এটি দেখুন চিকন ভাবে গ্রাইন্ড করি নিয়ে আসিছি তাপরে আপনার যে চারু বনেবে গোটে বড় জায়গা কিলেক্ট করবে আর সেই বড় জায়গার হি আমি এই টমাটো পিউরি ঢাল দেওয়া টমাটো পিউরি দেইসালা পরে আমি যেত পরিমাণে টমটো দিবা তার ডবল ক্য়টিটি দেওয়া পাড়ি এটি মুাইন্ডর জারে মাপিকি গোটে জার নেই টমাটো সেই সেম গ্রাইন্ডর জারে মাপিকি দিয়েছি দুই জার পানি ইকে ভাল ভাৱে মিছাই নাবা আৰু মিছাই বেলেগ যদি আপোনাক বেছি বহি লাগে তাত আপোনাৰ অলপ কিছু পানী দি পাৰি কিন্তু ইয়ু বেছি পতলা কৰিব পতলা কৰি দিলে ক' হ'ব ন এইটাৰ ফুটিব বেছি সময় লাগিব আৰু চাৰু বনিবি অধিক সময় লাগিব তাহলে এবার আসতো আমি যা কুকিং প্রোসেস আমার টমেটো পিউরিরে যে পাখিলে বা টমাটো চারু এবার গ্যাস লগে কি অন করি বসে নবা আ বসাই সারা পরে প্রথমে হাই ফ্লেমে পাখাপাখি দুই রু মিনিট পর্যন্ত ফুটবাটি ছাড়িদেবে যেত পর্ চারু আমার ফুটিছি সেতে পর্যন্ত হাই ফ্লেম রে হি রাখি এই টমেটো যেত আমার এমি ফুটবা আরম্ভ হয়ে যাব আমি সেতু মিডম ফ্লেমে আহ তিনু চারি মিনিট পর্যন্ত ফুটবাট ছাড়ি দেবা সেতে সময় ভিতরে আসতো আমি অলগা সব প্রিপেসন করে নামা এইটি দেখুন গোটে হেমদস্তা আমদস্তা ভিতরে দিয়েছে পাখাপাখি দেড় চামচ ধড়া সোরষ বা চোপা ছড়া সোরিষ আপনার যা বিপার আপন পাখে যদি ধড়া বা চোপা ছড়া সোর না আপনার নর্মাল সোরষ বা কলা সোরিষ নিয়েপার তাকে হালকা টিকি ছেচিকি তার চোপা বাহার করে নবে তা গুন্ড করে নেবে তো এইটি দেখুন ইয় ভালোভাবে ছেচি নেছি আপনার বিলকুল গ্রাইন্ডর চারে গুন্ড করবে না এমনি হি হেমদস্তার ছেচি নেবে ভালো টেক্সচর আসব এবার আমি বাহার করি গোটে ছোট গিনারে রকি নামা তাপরে আমি সেই সেম হেমদস্তরে দেওয়া প্রথমে চারটি কঞ্চা লঙ্কা লঙ্কার পরিমাণ আপনার টেস্ট হিসাবে আপনার কম বেশি করে পেবে তা সহ আঠ রু দশ কোলা মু রসুণ এটি রসুণ সাইজ মোটর বড় অনেক মু কম নেছি যদি আপনার রসুণ সাইজ ছোট থাক তেবে আপনার পনেরো রু কোড়িটি রসুণ কোলা যেন तासे तेरी देखन तो मूने इच्छी फ्रेश भ्रूसंग अपत्रा भ्रूसंग अपत्रों को आप रे बिल्कुल भी, भी स्किप करीबे नहीं तापरे इस सब वो जिनसे को आप में दर्द दरा करीके या फाइन पेस्ट बनी बरन बिल्कुल दरदरा दरा ही चची এইটি দেখো এই সব ভালো ভাবে ছেচি এই এইভাবে ভাবে হি কি ছেচিবে বেশি ফাইন পেস্ট করিবে নাহি এ এবার এক সাইডে রকি নবা টমেটো কো চেক করি করে নটে দেখুন টমটো আমার পাখি 5 মিনিট পর্যন্ত মিডিয়াম ফ্লেম রে ফুটি আর দেখি আখিপা এইটা আগ অপেক্ষা টিকি কমি কমিযাই আর তা সহিত সহ বহড়িয়া হয়ে যাই

যদি আপনার দেশি টমাটো জায়গায় হাইব্রিড টমো নিয়ে তবে এই স্টেজে পাখাপাখি দুই রু তিন চামচ দিবে তেতুী রস যেহেতু আমি দেশি টমাটো নিয়েছি সেইপা এটি আমি কিছু তেতু রসর আবশ্যক না এবার এই সবু জিনিস ভালোভাবে মিশাইন আডম ফ্লেমরে সাত রু আঠ মিনিট পর্যন্ত ফুটবল ছাড়িদা এইটি দেখুন পাখা পাখি আঠ মিনিট পরে মুছি আখিপা কেতো পরিমাণে কম হয়ে যাই আপনার গোটিয়ে সুপ টাইপ্র টেক্সচর চাল আসি এই এইভাবে স্টেজ কু চালি আসলে আপনার জাঁবে যে আমার চারু ছুঙ্ক পাই বিলকুল রেডি হয়ে সিটি মু সাত রু আট মিনিট পর্যন্ত ফুটেছি যেতে পর্যন্ত আপন ট টমাটোর কঞ্চা স্মেলটা কটিছি আপনার সেতে সময় পর্মন্ত ফুটাইনেবে নেবে। তো আপনার দশ মিনিট বি সময় লাগিপরে তাহলে এবে আসুন আমি এটি ছুঙ্কা সেপরিং মু কড়াই গরম করে নিয়েছি আপ কড়াই গোটে চামচ সোর তেল এটি সোর তেল হি দেবে চারটু অসলি টেস্ট সোরষ তেলের হেঁ আসি থাকে তেল ভালভাবে গরম হয়ে পরে এটি প্রথমে পিঞ্চ হিঙ্গু যদি আপন পাখে হিঙ্গু না তবে এটা আপনার স্কিপ করে পেন তাহলে এবার এরদেছি গোটে ছোট চামচ পঞ্চুফুটন পঞ্চু ফুটণক আমি হালকা টিকিয়ে ভাজিবা যেতে পর্ পঞ্চুফুটন নুটিছি ভালসে কিনা পঞ্চুফুটন যদি ভালসে ন ফুটব তবে মেথিটা পিতা লাগবে আবে দুইটি শুখিলা লঙ্কা লঙ্কা হালকা ভাজি ভাজিবা তাপরে এবার আমি ছেচিকি রাখি কঞ্চা লঙ্কা রসুণ এবং ভৃষঙ্গপত্র ছেচাকে এই সব জিনিসকে সারা পরে মু্রা কিছু ভৃষঙ্গপত্রটি নিয়েছি কিনা চারুে ভৃষঙ্গপত্র ফ্লেভরটা বহু ব্যাথা বাস এটি জিনিস দিয়ে সারা পরে এই সব জিনিস আমি লো টু মিডম ফ্লেমে ভালোভাবে টিকিট ভাজিনা রসুণক আমার পোড়ার না কঞ্চা স্মেলটা কাটবার অধু ছুঙ্ক আমার ভালোভাবে ভাজি হয়ে গেল ছুঙ্ক ভাজি হয়ে পরে আমি গ্যাস র ফ্লেম হাই ফ্লেমে রাখবা আাই ফ্লেমে আমার টমটর চারু ইউ করে ঢালি নেওয়া আপনার যেকোন জিনিসের ছুঙ্ লগাঁপুঁ হাই ফ্লেমে রকি ছুঙ্ লগে দেখ এর টেস্ট বহু আছিব। আসব আসনার আপনার ঘর মহকি উঠি এটি দেখুন এখন ভালোভাবে মিশাই নেছি তাপরে তুরন্ত হি আমি এক কভর করি গোটে রু দুই মিনিট পর্যন্ত এমতি হি ছাড়িদা গ্যাস র ফ্লেম অফ করি হি কভর করবে ছুঙ্ লগাই সালা আপনি ফুটে নাই। তো এটি দেখুন দুই মিনিট পরে মুিট কাঠিক চেক করে দেখি আখিপা আমার টমেটো চারু কে পরফেক্ট বনিছি बास एमर टमाटो चारु बिल्कुल सर्भ गर्ने रेडी सिच्छा यहाँको खानतु नहले खाँतु नहेडली पोरा डोसा आएको सर्भ गरिपे गरमारम भातले गोलैकि खाइपार अरुवा भात संगे या कम्बिनेसन बिल्कुल परफेक्ट रहबो तेबे आशा गरु आज यही रेसिपिट आपूर्म निश्चित पसन्द आसिथ्य वीडियो को लाइक शेयर और चैनल को सब्सक्राइब गर्दा बेलकुलि भुलन्तु तपाईँ आज बाय पुनि देखाउँ बाउ एक नुआ रेसिपी सहित आउ एक नुआ भिडियो रे